হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর। এখানটা যেমন দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। এই পোস্টে আপনারা আবেদন সবাই এখানটা আপনারা করতে পারেন। এখানে আপনারা মেল ফিমেল সবাই আবেদন করতে পারেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনারা, পোস্ট অ্যাপ্লাই ফর ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর। এটা আবেদন করার জন্য আপনাদেরকে এটা কোনো অফলাইন মোডে আপনাদেরকে আবেদন করতে হবে না, এটা আপনারা অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো অফলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন, আদার্স স্টেট এখানটা আবেদন করতে পারেন না। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন তাহলেই আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিই, এটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। আপনারা ঠিকই শুনলেন, এটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এটা ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, এটা আবেদন করার জন্য এখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের রিটেন এক্সাম হবে, কত মার্কসে আছে, এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে। ভিডিওতে যাওয়ার আগে আপনার সাথে একটাই রিকোয়েস্ট থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন। আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে, কিন্তু আপনারা ভিডিওটা দেখার পর আপনারা লাইকও করেন না আর সাবস্ক্রাইবও করেন না, সেজন্য প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানটা যেমন দেখেন, মোড অফ সিলেকশন, এখানে আপনাদের যেটা আপনাদের টেস্টটা হবে রিটেন টেস্ট, 70 মার্কসে আপনাদের এখানটা আপনাদের মার্কস থাকবে। সেই মধ্যে কী কী থাকবে এখানটা দেখেন, আর্থমেটিক্স, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এগুলো আপনাদের এক্সামটা নেওয়া হবে। আর্থমেটিক থাকবে আপনাদের 20খানা মার্কস, জেনারেল নলেজ থাকবে আপনাদের 20খানা মার্কস, কম্পিউটার নলেজ এখানে আপনাদের 30 মার্কস, তার মানে আপনাদের 70খানা মার্কস আপনাদের এখানটা কমপ্লিট হয়ে গেলো। এখানে আপনারা যেমন দেখেন, এখানে আপনাদের নেগেটিভ মার্কিংও আছে। আপনারা যদি 3খানা ভুল করে থাকেন তাহলে আপনাদের 1খানা মার্কস আপনাদের বাতিল করা যাবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যদি আপনারা রিটেন এক্সামিনেশানে পাস যদি আপনারা হয়ে যান তাহলে এখানটা আপনাদের 50খানা ক্যান্ডিডেটকে এখানে আপনাদের ডাক হবে, মানে 50 থেকে বেশি এখানে ডাকা হবে না। 50টা ক্যান্ডিডেট এখানে মেরিট লিস্টের হিসাবে এখানে আপনাদের আপনাদের ইন্টারভিউ সময় আপনাদেরকে ডাকা হবে 50 জন ক্যান্ডিডেটকে, সেটা এখানটা দেখতে পাচ্ছেন, সেটা দেওয়া আছে। প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের যেটা হবে, 20 মার্কস আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ইন্টারভিউ, আর তারপরে এখানটা পার্সোনালি টেস্ট যেটা হবে, 10 মার্কসে আপনাদের এখানটা টেস্টটা নেওয়া হবে। এবার এখানটা দেখেন, ফর্মের স্টার্টিং ডেট, অলরেডি ফর্ম স্টার্টেড, 10 জুন 2024 থেকে ফর্ম অলরেডি শুরু হয়ে গেছে। ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, 24 জুন 2024 ফর্মে যেটা লাস্ট ডেট আছে। যেমন আপনাদের বললাম, এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট, মানে আপনারা এই ওয়েবসাইটটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফিল করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফিল করতে হবে। একটু বাদে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কী করে আবেদন করবেন, সেটা আপনাদেরকে একটুখানি ইন্টারফেস আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এখানটা যেমন দেখেন, অ্যাডমিট কার্ড ফর রিটেন টেস্ট উইল বি ইস্যু টু এলিজিবল ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ স্ক্রুটনি, এখানে আপনাদের স্ক্রুটনি করা হবে, সেটা আপনাদের এখানটা দেওয়া আছে। এখানটা যেমন দেখেন, ইম্পর্টেন্ট পয়েন্টস কিছুটা আছে, সেটা হচ্ছে যে যদি আপনাদের কোনো জায়গা ডকুমেন্টস ক্ষেত্রে কোনো জায়গা যদি ভুল হয়ে থাকে বা কোনো ফলস বা ফ্রড, কোনো ফলস ইনলিগাল আপনাদের যদি ডকুমেন্টস ভেরিফিকেশন সময় ধরা পড়ে তাহলে আপনাদের টোটালি আপনাদের আপনাদেরকে ক্যান্সেল করা দেওয়া হবে, আপনারা বাতিল হয়ে যাবেন। যদি আপনারা কোথায় ভুল করে থাকেন বা ডকুমেন্টস ক্ষেত্রে কোনো জায়গা আপনাদের ভুল হয়ে থাকে তাহলে আপনাদের এখানটা ক্যান্সেল ফর্ম আপনাদের এখানটা আপনাদের হয়ে যাবে। এবার এখানটা দেখেন, আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে। কোয়ালিফিকেশান এখানটা যেমন দেখতে পাচ্ছেন, গ্র্যাজুয়েশন পাস উইথ কম্পিউটার সার্টিফিকেট যদি আপনাদের আপনাদের কাছে থাকে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েশন পাস হতে হবে, কম্পিউটার সার্টিফিকেট আপনাদের হতে হবে। সেটা মেনশনটা এখানটা দেখেন কী কী জানা চাই, ওয়ার্ড, এক্সেল, বেসিক, ইন্টারনেট অ্যাপ্লিকেশান, এগুলো আপনাদের জানতে হবে। যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানটা আবেদন এই পোস্টের জন্য আপনারা করতে পারেন। এজ লিমিট যেমন এখানটা দেখতে পাচ্ছেন, 21 বছর থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। রেমুনেশান মানে আপনারা এখানটা স্যালারি যেটা পাবেন, 11,000 টাকা পার মান্থ এখানে আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। নাম্বার অফ পোস্ট, এখানে আপনাদের 5খানা ভ্যাকেন্সি, কিন্তু আপনাদের এখানটা 50 জনকে এখানে ডাকা হবে। 50 জনের মধ্যে এখানটা 5 জনকে আপনাদের সিলেক্ট করা হবে, কিন্তু আপনারা 50 জন এখানে আপনাদের ডাক পাবেন আপনারা। নেচার অফ ডিউটিস, এখানটা দেখেন আপনাদেরকে, পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস, তার মানে এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস, সেটা কবছরে, 3 বছর আপনাদের এটা কাজটা থাকবে, যেটা আপনারা কন্ট্রাকচুয়াল বেসিস এই ভ্যাকেন্সিটা আছে। এটা আপনাদের পারমানেন্ট জব না, এটা আপনাদের পিওরলি এখানটা দেখেন টেম্পোরারি বেসিস হিসাবে আপনাদের এখানটা নেওয়া হচ্ছে।
রেসিডেন্সিয়াল যেমন আপনাকে বললাম, ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, যারা দার্জিলিং ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন এরকম আপনাদের ইন্টারফেস হবে। তারপর এখানটা দেখেন, আপনাদেরকে একটা ইমেল আইডি এখানটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। পোস্ট অ্যাপ্লাই ফর এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের উপরে আপনারা ক্লিক করে নেবেন। ফার্স্ট নেম এখানটা আপনাদেরকে ফুল নেম লিখে নিতে হবে, গার্জিয়ান নেম এখানটা আপনারা লিখে দেবেন, রিলেশনশিপ অফ গার্জিয়ান আপনারা গার্জিয়ানে কোন রিলেশনশিপ আপনাদের আছে সেটা ফাদার হাজব্যান্ড এখানটা আপনারা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার কম্পালসারি, মোবাইল নাম্বার আপনাদেরকে এখানটা দিতে হবে। যেমন এখানটা দেখেন পারমানেন্ট রেসিডেন্স অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, এখানে আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। বাড়ি অ্যাড্রেস এখানটা আপনার বাড়ি অ্যাড্রেস আপনারা পরপর বসিয়ে নেবেন। যদি আপনাদের বাড়ি অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনারা সেম বাটনের উপরে ক্লিক করে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের যা আছে ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিল করে নেবেন। জেন্ডার মেল ফিমেল কী আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এখানটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন পেজ নম্বর 1 থেকে নিয়ে 3 পর্যন্ত আপনাদেরকে পরপর ফর্মটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে প্রিন্ট আউট বা অ্যাপ্লিকেশান নাম্বার নোট করে রেখে দিতে হবে, বা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানটা আপনারা নেক্সট বাটনগুলো দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ আপনারা 1, 2, 3 আপনারা কমপ্লিট করে নেবেন। অথবা বুঝতে কোনো জায়গায় আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন।